বিএনপির কোন কর্মসূচিকে মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আন্দোলনের পথ হারিয়ে পথহারা পথিকের মতো, তাদের কথায় জনগণ কান দেয় না। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির ভোট বর্জনের গর্জন গাড়ির হর্নে হারিয়ে গেছে। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দুয়ারে করা নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে নির্বাচনী মাঠে। তাই সমসাময়িক বিষয় নিয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে নগ্ন নৃশংস প্রদর্শনী তাদের কার্যক্রমে, সেটা থেকে জনগণ বিএনপি থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের উপর হামলা প্রচারে বাধা প্রদান বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এতে নির্বাচন বয়কটের কিছু নেই। এখানে কোনো জবরদস্তির কৌশল, কৌশলটা মানুষকে কনভিন্স করা, ভোট কেন্দ্রে আসা। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির ভোট বর্জনের তর্জন গর্জন কেউ শোনেনি, সেটি গাড়ির হর্নের মধ্যে হারিয়ে গেছে। বিএনপির এই নির্বাচন বর্জনের তর্জন গর্জন সেটি কেউ শুনে নাই, সেটি গাড়ির হর্নের মধ্যে হারিয়ে গেছে, আর নির্বাচনী ঢাবাডোলের মধ্যে সেই তর্জন গর্জন হারিয়ে গেছে। সমগ্র বাংলাদেশে নির্বাচনী ঝড় বইছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, বিশ্ববাসীও এই নির্বাচনকে গ্রহণ করেছে। মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা।